ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফিচার্স মাস্টার। চলো তবে শুরু করি আজকের টেক মিনিট। লেনোভো লিজিয়ন 2 প্রো, ইট ইজ এ গেমিং স্মার্টফোন। 6.92 ইঞ্চ, 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে এতে দেখতে পাবো। আর এর ব্যাক ডিজাইন, ব্যাক প্যানেল খুবই গুড লুকিং। 64 মেগাপিক্সেল ক্যামেরা আপনি এই ব্যাক প্যানেল দেখতে পাবেন। সাথে পাবেন 8GB লিজিয়ন লোগো, পাচ্ছেন স্ন্যাপড্রাগন 888 চিপসেট আর দুটো ব্যাটারি। প্রত্যেকটা ব্যাটারি 2750 mAh ব্যাটারি প্রত্যেকটাই, মানে মোট হলো 5500 mAh ব্যাটারি। সাথে পাচ্ছেন 65 ওয়াটের ফাস্ট চার্জিং আর পাবেন ডাবল চার্জার পোর্টস। পরবর্তী নিউজ, নোকিয়া লাইট ইয়ারবাডস, ঠিক আছে, এতে আপনি 36 ঘন্টার ব্যাটারি লাইফ পাবেন। সাথে কেসে পাবেন 440 mAh ব্যাটারি। ওয়ান প্লাস নর্ড এলই লঞ্চ হয়ে গেছে, কিন্তু আমি বলবো এটা আপনারা কিনবেন। কেন আপনাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে, ঠিক আছে বলছি। লাস্ট ইয়ার আমাদের লঞ্চ ওয়ান প্লাস মিড রেঞ্জের একটা স্মার্টফোন লঞ্চ করেছিল, ওয়ান প্লাস নর্ড। এই স্মার্টফোনটির ঠিক পুরো সিমিলার, কোনো একটিও চেঞ্জ নেই। স্ন্যাপড্রাগন 765 চিপসেট, 90 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, 4115 mAh ব্যাটারি আর 30 ওয়াটের চার্জিং। এরা নর্ড ওয়ান প্লাস নর্ডও পেয়েছে না, আর আজ যে লঞ্চ হয়ে গেল ওয়ান প্লাস নর্ড এলি, এতেও পাবে। কিন্তু ডিফারেন্স হচ্ছে কালার ভেরিয়েন্ট। নর্ডে আপনি ব্লু মার্বেল, গ্রে অনিক্স আর গ্রে অ্যাশ এই তিনটে কালার দেখতে পেয়েছেন, কিন্তু এই স্মার্টফোনে আপনি গ্রেডিয়েন্ট ফিনিশ দেখতে পাবেন, যেটা অরেঞ্জ টু গ্রিন পর্যন্ত যাচ্ছে, এমন ফিনিশ আপনারা দেখতে পাবেন। হনরের আপকামিং স্মার্টফোন, এই স্মার্টফোনটি টিনা আর 3C দুটো সার্টিফিকেশন পেয়ে গেছে। এর মডেল নাম্বার হলো KOZ AL00। এটা একটা মিড রেঞ্জের স্মার্টফোন যা স্পেসিফিকেশন আমাদের কাছে এসেছে। 6.51 ইঞ্চের ওয়াটার ড্রপ নট স্ক্রিন এতে দেখতে পাবেন। সাথে পাবেন তিনটি ক্যামেরা, অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেট আপ দেখতে পাবেন। আর 3C লিস্টের মাধ্যমে জানা গেছে এতে আপনি 4900 mAh ব্যাটারি দেখতে পাবেন, সাথে 10 ওয়াটের চার্জ। মানে এই স্পেসিফিকেশন থেকে বোঝা যাচ্ছে যে এটি একটা মিড রেঞ্জের স্মার্টফোন। যেটি অ্যাক্সন 30 আলট্রা, এর কি ফিচার্স অনলাইনে লিক হয়ে গেছে। এতে আপনি তিনটি ক্যামেরা দেখতে পাবেন, কোয়াড ক্যামেরা সেটআপ যেহেতু আছে, তার মধ্যে তিনটি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের, পাচ্ছেন 6.92 ইঞ্চির 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে আর 4500 mAh ব্যাটারি, সাথে পাচ্ছেন 55 ওয়াটের ফাস্ট চার্জিং। পরবর্তী খবর, স্যামসাং গ্যালাক্সি ট্যাব S5e, এটি One UI 3.1, যেটি বেস্ট আছে অ্যান্ড্রয়েড 11-এর ওপর, এর আপডেট এসে গেছে। তো তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টস করে, আপডেটটি করে আপনার স্মার্টফোনে কিছু ইমপ্রুভমেন্টস করে আনি। IQOO 7, ভিভো সাব ব্র্যান্ড IQOO-র এর নতুন স্মার্টফোন IQOO 7, বলতে পারেন দ্য লেজেন্ড স্মার্টফোন, আনটুতু স্কোর এসে গেছে। এটি এই মাসের শেষে লঞ্চ হয়ে যেতে পারে। এতে আপনি স্ন্যাপড্রাগন 888 চিপসেট দেখতে পাবেন। স্ন্যাপড্রাগন 888-এর এই স্মার্টফোন দ্য লেজেন্ড স্মার্টফোন IQOO 7, এর আনটুতু স্কোর হচ্ছে 831,200, যেটি আসুস ROG ফোন 5 আর রিয়েলমি GT সবকে টপকে চলে গেছে, ওয়ান প্লাস 9 সিরিজকেও টপকে গেছে। মানে ভাবুন, মানে এই স্মার্টফোন সত্যিকারের লেজেন্ড স্মার্টফোন। আর আমাদের শেষ খবর আসছে স্যামসাং গ্যালাক্সি M42 এর 5G ভার্সন, এটি ইন্ডিয়াতে তাড়াতাড়ি আসতে চলেছে। পাচ্ছেন এতে স্ন্যাপড্রাগন 750 চিপসে, 61 মেগাপিক্সেলের ক্যামেরা আর 5000 mAh ব্যাটারি। তো এটাই ছিল আমাদের টেক। যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর আমাদের পরিবারে এখনো সদস্য হন, কি করছেন তাড়াতাড়ি যান আর সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান।
আমার আমার কাছ থেকে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। তবে আজ এখানে আবার দেখা হবে পরবর্তী টেক নিউজ ঠিক সন্ধে 7:30। ঠিক সন্ধে 7:30 আপনারা পাবেন আমার চ্যানেল থেকে টেক নিউজ। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের জন্য বিদায়, নমস্কার।